এরপর মেহেদি ডিআইআর থেকে আপনি লিখেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করার বিধান কি? মৃত ব্যক্তির পাশে কোরআন তেলাওয়াত করার বিশেষ কোনো প্রয়োজনীয়তা নেই। কোরআন তেলাওয়াত যিনি করবেন জোরে জোরে যখন তেলাওয়াত করি তখন আমরা জীবিত মানুষকে শোনাবো, মৃত ব্যক্তিকে তার শোনাতে পারবো না। অমান্তবি মুসলিম আমি মানফুল কবুর, যার কারণে মৃত ব্যক্তির পাশে বসে কোরআন তেলাওয়াত করতে হয় এরকম কোনো নির্দেশ কোরআন হাদিস আমাদেরকে দেয়নি। মৃত ব্যক্তিকে দ্রুততার সাথে গোসল দিয়ে জানাজা দাফনের মাধ্যমে তাকে বিদায় জানাতে হবে, সেটি হলো কোরআন হাদিস কর্তৃক নির্দেশনা, অতএব সেটি আমরা করব। আর এর বাইরে তার জন্য ভাড়াটিয়া লোক দিয়ে অনেকে কোরআন তেলাওয়াত করেন, অথবা ভাড়াটিয়া ছাড়াও আপনার চারপাশে ঘিরে তেলাওয়াত করা, এরকম কোনো নির্দেশনা কোরআন হাদিস থেকে দেওয়া হয়নি। রোনাল আল লিখেছেন, আমি মানত করেছিলাম যে আমার চাকরি হলে আমি জুমায় লোক খাওয়াবো, আমার মানত পুরা হয়েছে। এখন আমি যদি না খাই ওই পরিমাণ টাকা মুসিয়ে দান করি তাহলে কি আমার মানত পুরা হবে? জানাবেন দয়া করে। আপনি গরিব অভাবে মানুষদেরকে খাওয়াবেন, এটি হলো মূলত জুমার লোক যাদেরকে খাওয়াবেন বলেছেন, সেটি আসলে সঠিক মানত নয়। জুমার মানুষ ছাড়া আসে সবাইকে খাওয়ানো, এটা মানত আবশ্যক হওয়ার জন্য যে ক্যাটাগরি তার মধ্যে এটি পড়ে না। তারপরেও আপনি এরকম মানত যেহেতু করেছেন, সেটি অনেক ওলামা কেরাম বলেছেন মানত যদি ভুল করে তাহলে সেক্ষেত্রে শপথের কাফারা দিয়ে দিবে, আর অনেক ওলামা বলেছেন যে মানত যদি নাও হয় তাহলে সেক্ষেত্রে সেটি পুরা করা আবশ্যক নয়। আপনি এই এই জায়গায় গরিব অভাবে মানুষদেরকে খাওয়াই দিতে পারেন। এমনি জাহিদুল ইসলাম আপনি লিখেছেন, হায়েজ অবস্থা মৃত ব্যক্তিকে গোসল দেওয়া যাবে কি না? উত্তর হলো দেওয়া যাবে, দেওয়া যাবে না ব্যাপারটা এরকম নয়, তবে অন্য লোক থাকলে সন্দেহাতীতভাবে তারা দিবেন। আর মৃত ব্যক্তিকে যদি হায়েজ অবস্থাকে গোসল দেন গোসল হয়ে যাবে।